হ্যালো বন্ধুরা, আজকের বায়োগ্রাফি রাইটিংয়ের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির রয়েছি। এবং বুঝতেই পারছো এই ভিডিওটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বায়োগ্রাফি, আসন্ন পরীক্ষা এবং তাছাড়াও বরাবর এই রাইটিংটি অর্থাৎ বায়োগ্রাফিটি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতদিন গুরুত্বপূর্ণ থাকবেন, মানুষের মনে থাকবেন, ততদিন এই রাইটিংটিরও কিন্তু ততটাই গুরুত্ব থাকবে। যে কোনো পরীক্ষায়, আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই পরীক্ষাটি বরাবর গুরুত্বপূর্ণ। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আলোচনা শুরু করি। প্রথমে একটা হেডলাইন দিয়ে দিতে হবে, ওটা আমি স্কিপ করে গেছি, দেখুন স্ক্রিনে দেখাতে পারছি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, তিনি সমাজ সংস্কারক ছিলেন, একজন মহান সমাজ সংস্কারক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এডুকেশনিস্ট, তাছাড়া ছিল কি শিক্ষাবিদ অ্যান্ড থিঙ্কার অব বেঙ্গল, এবং বাংলা ভাষাভাষী নিয়ে বা বাঙালিদের নিয়ে খুব চিন্তা করতেন। হি ওয়াজ বর্ন অ্যাট বীরসিংহ অন 26 ডিসেম্বর, তিনি বীরসিংহ গ্রামে 26 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং সালটি ছিল 1820। ইন এ পুয়ার ফ্যামিলি, খুব কিন্তু বড় ধনী পরিবারে কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি। হিজ ফাদার ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মাদার ভগবতী দেবী, তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন ভগবতী দেবী। আফটার কমপ্লিটিং হিজ আর্লি এডুকেশন ইন দ্য ভিলেজ স্কুল, ঈশ্বর ক্যাম্প টু কলকাতা উইথ হিস ফাদার। তার বাল্যকালের যে ছোটোবেলার শিক্ষা, প্রাইমারি বা নিচু ক্লাসের যে শিক্ষা, তিনি শেষ করে দিয়ে সে বাবার সাথে কলকাতায় চলে আসে। হি ওয়াজ পুট ইন টু কলকাতা সংস্কৃত কলেজ, তারপরে তাকে কলকাতা সংস্কৃত কলেজে ভর্তি করা হয়। সুন হিজ মেরিট অ্যান্ড পারসেভেরান্স, অবিডিয়েন্স অ্যান্ড ডিটারমিনেশন ওয়ার রিকগনাইজড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড বাই হিজ টিচার্স। তারপরেই তার যে বুদ্ধিমত্তা, তার যে ধৈর্য, তার যে সম্মান বা সম্মান করা বা তার যে লক্ষ্য, সেগুলো এই সমস্ত গুণগুলো কিন্তু শিক্ষকরা চিনতে পেরে যায়। অ্যাট দ্য এজ অফ 21 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ বিদ্যাসাগর, 21 বছর বয়সেই তাকে কিন্তু বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। তার নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। হি বিগান হিজ ক্যারিয়ার অ্যাজ এ টিচার অফ কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ, সে তার কর্মজীবন কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকতার মধ্য দিয়ে শুরু করেন। লেটার হি বিকাম দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ। ভাবতেই অবাক লাগবে আপনাদেরও যে যেই কলেজে তিনি পড়াশোনা করে মানে শিক্ষক হয়েছিলেন, মানে প্রথমেই ইয়ে হয় টিচার হিসেবে নিযুক্ত হয়ে পরে কিন্তু প্রিন্সিপাল হয়ে। অ্যাজ অ্যান ইন্সপেক্টর অফ কলেজ হি ফাউন্ডেড ম্যানি স্কুলস অ্যান্ড ওয়ার্কড জেলাসলি মানে একদম আন্তরিকভাবে ফর দ্য স্পিরিট অফ ফিমেল এডুকেশন। এবং তিনি এসআই হিসাবে বা স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হওয়ার পর অনেক স্কুল স্থাপন করেছিলেন। তারপর মেয়েদের শিক্ষা দানের জন্য, স্ত্রী শিক্ষার জন্য তিনি একদম গভীরভাবে মনোনিবেশ করেছিলেন। হি ইন্ট্রোডিউসড এ নিউ আইডিয়াম ফর বেঙ্গলি প্রোজ, তিনি বাংলা গদ্যের একটা নতুন পদ্ধতি বা পন্থা মানে আবিষ্কার করেছিলেন। হেন্স হি ইজ কল্ড দ্য ফাদার অফ বেঙ্গলি প্রোজ, তিনি বাংলা গল্পের তাকে সৃষ্টিকর্তা বা বাবা বলা হয়। অ্যাজ এ সোশ্যাল রিফর্মার হি ইন্ট্রোডিউসড উইডো ম্যারেজ, তারপরে তিনি সমাজ সংস্কারক হিসাবে তিনি বিধবা বিবাহ চালু করেন। হি ওয়াজ ইনকার্নেশন অফ মার্সি অ্যান্ড চ্যারিটি, তিনি দয়া এবং দানের প্রতিমূর্তি ছিলেন। হি পাসড অ্যাওয়ে ইন 29 জুলাই 1891, তিনি আমাদের সকলকে ছেড়ে 1891 খ্রিস্টাব্দে 29 জুলাই এই মানে পৃথিবী ত্যাগ করে দেন। তো বন্ধুরা, এই ছিল আমার এই ছোট্ট প্রয়াস। মাঝে মাঝে হয়তো আমার একটু উচ্চারণের সমস্যা হচ্ছে, কারণ আমি একটু বেটার ফিল করছি না শারীরিকভাবে। যাই হোক, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, যাই ইমার্জেন্সিতে আমি এটা পাবলিশ করে দিলাম। যদি তোমাদের সত্যি কাজে লেগে থাকে তাহলে আমার অবশ্যই এই ভিডিওটি লাইক করে দিবে এবং আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এবং কোন প্রকারের ভিডিও তোমাদের চায়। তো এই পর্যন্ত এখানে থাকুক, ধন্যবাদ, ভালো থাকো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার আপডেট করা ভিডিও প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকো।